বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। কবি হিসেবে গানটা আজকে লিখি নাই, 11 বছর আগে লেখা, খালি মিলাবেন, খালি মিলাবেন। হতে পারে যেতে পারে, কবে বলেছি, কবে? সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। আপনি দেখছেন কিভাবে মিলে? হ্যাঁ, চোর গুন্ডা তো ভদ্র ভাষা, মোটামুটি ভদ্র, চুরি যে করে গুন্ডামি করে, কিন্তু লম্পট প্রকৃতির মানুষ মন্ত্রী হলে কেমন হয় চিন্তা করে দেখেন। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা, অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, মন্ত্রণালয়ে বদলে যাবে, মন্ত্রী বদলে যাবে, ইসলাম ইসলাম থাকবে, কাজেই আর কিছু থাক না থাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। বিএনপি একই কথা, একই তো কথা, আমি ভাই পক্ষ বিপক্ষ না, আমি হইলাম বাস্তব কথাটা বলি, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, কবে বলেছিলাম? 10 বছর আগে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লোটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লোটে যেই যাক ক্ষমতায়, নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জন পদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, সচেতন হয়ে যান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি, বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান, বাংলাদেশ কার দান? হাত তুলে দেখিয়ে বলেন কার দান? এই দেশের জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে, চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে,
সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান ঠিক কিনা জোরে বলে আমরা কারা ইমানের সৈনিক হাত তুলে দেখাবো ইমানের সৈনিক কারা ইমানের সৈনিক কারা আল্লাহু আকবর কণ্ঠ ফাটি আল্লাহু আকবর ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে ঠিক না কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে ইমানের এই মাটিতে মুমিনের এই ঘাটিতে ঠিক না মুনাফিক নর্দমাদের পিষবো সেদিন পায়ের তলে মুনাফিক নর্দমাদের পিষবো সেদিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সত্য বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 একটা কথা সুস্পষ্ট ভাষায় বলে যায় বাংলাদেশের কোনো পারমাণবিক বোমা নাই টেনশন করবেন না আপনারা বলবেন হে আমেরিকা হে চায়না হে জাপান হে জার্মানি হে ব্রিটেন হে ভারত তোমাদের কাছে হে ইসরায়েল আণবিক বোমা আছে পারমাণবিক বোমা তোমাদের কাছে আছে ভয়ের কোনো কারণ নাই আমাদের বাংলাদেশের 20 কোটি মুসলমানের 20 কোটি অন্তরে 20 কোটি ডিনামাইট ঘুমিয়ে আছে এবং সেই সঙ্গে বাংলাদেশের পারমাণবিক শক্তি না থাকুক বাংলাদেশের একজন পারমাণবিক কবি আছে মাত্র 2 লাইনের সঙ্গীতে দেশি বিদেশি সমস্ত দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে তছনছ করে দেওয়ার শক্তি কবি রাখে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু